इमा मुई काई कर सिंगो मोर मन है उछे घाटी कहीं आयला बालको को असुर कहीं आयला बाल को असुर चिपी दे उछे टोटी इमा मुई काई कर सिंगो मोर मन है उछे घाटी स्वागत दर्शक बंधु मेट्रो टीवी रो असल कथा को पूर्ण थरे आपन मानन को द्वितीय सप्ताह रे स्वागत कारण অসুস্থ মই আপাৰ নীতি পুনি আপোনাৰ আজি পহঁচিছে আজি আম গহণৰে অহা ওড়িশাৰ বহু চৰ্চিত আন্দোলনকাৰী পৰিৱেশবিদ পশ্চিমাৰ জনে টা ৰাজনেতা কয় অত্যুক্ত হ'ব নাই শ্ৰীযুক্ত প্ৰদীপ পুৰোহিত যিয়েকি বিজেপিৰ পূৰ্বত বিধায়ক বৰ্তমান সি ওচা যি কৃষক মোৰ্চাৰ তাৰদ্যায় আজি আমি স্বাগত কৰিবা স্বাগত শ্ৰীযুক্ত পুৰোত মাহশয় আপোন বিজেপি ৰ आगुआ सभ्य कहिले हौ आगुआ सेनापति कहिले हौ आर्तमा कृषक मोर्चार दायित्व बिजेपी सरकार गरे गत थरको अमित शाह एसिआसिले मोदी प्रचार अमित शाह कि आम शुड सिट नबोलि किन सिट सङ्ख्या आपन कमिगला गत थले एउटा संख्यार वृद्धि हुन्छ विरोधी दल मान्यता आउँ पाजेपि आउँछ भाँतिको दिन दुर्बल हुन्छ साङ्गठनिक स्तर নাই দেখোন মই তো আপোনাক কয়ি যেতিবলে লোকপৰিবৰ্তন চাহবে গোটেই চৰকাৰ বিৰুদ্ধেৰে প্ৰবল জনমত তিয়াৰ হ'ব সেই চৰকাৰৰ পতন হ'ব নোৱাৰকাৰ আচিব এইটা অলগা কথা মই কৈছোঁ বিজেপিৰে সাংগঠনিক কথা লোক চাহলে তো আপোনাক ভোট দে বৰ্ষ শাসন অনকমেঞ্চ হৈ পাৰে বা অলগা সমস্যা ৰূপ আপোনাৰ ভোট দে পাৰি কি কংগ্ৰেছ অঁ কংগ্ৰেছ নাই পাৰে মই সেই কথা আপোনালোকৰ আছুচি মো আসুছিল সে কথা যে আপনার যে বিজেপি সাংগঠনিক কথা আমি দুইশ শহে কোড়ি সিট্র কথা অমিত শাহ উল্লেখ করে আমি কুতলু যে এথর দুই হাজার উনিশে ওয়ান টোয়েন্টি প্লস হব ওশার ভারতীয় জনতা পার্টির সরকার হব এটি পুঁড়ি বিজু জনতা দল জি বিজু জনতা দল জি আমি বিরোধী দলর মালু কংগ্রেস তৃতীয় পক্ষক চালগাল সবুজ বড় সমস্যা হল যে ভারতীয় জনতা পার্টির সংগঠন অ লোকে বি চাহ ভাৰতীয় জনতা পাৰ্টি কিন্তু এই যে কোডে বৰ্ষৰ নবীন পট্টনা চৰকাৰ বিজু জনত দলৰ শাসন এই ৰাজ্য কিভুলি তৰি তলান্ত কালাশ কেমি ঠপ হৈ যায় যুৱক মানে কেমি নিযুক্তি পাওঁ নহয় গ্ৰামাঞ্চলৰে কেমি কৰপচন চলিছে ব্লকে কেমি কৰপচন চলিছে পি চি কেমি চলিছে চাছীৰ ক্ষেত্ৰত নূ হিচাপে পানী যাওঁ নাই স্কুলে শিক্ষক নাথাকে মষ্টৰ নাতি কেতিয়া ছবি ৰাণী কাণ্ড এই ঘটনা ঘটিলে এই যে চৰকাৰৰ বিৰোধী প্ৰসংগ গুড়ি লোকৰ পাখেৰে পহাইবাৰে বোধহয়ে আমি সফল হেলু নাই এবং দ্বিতীয় কথা হাওছে যে যে জনমত তেয়ারি হওয়ার কথা উগ্র জনমত নবীন পট্টনাক সরকার বিরুদ্ধে আমি সে জনমত তেয়ারি সক্ষম হয়ে পালু না এবং এটি কংগ্রেস যে ভূমিকা নেই আমার ওয়ান টোয়েন্টি মিশন ফেল হল কংগ্রেস ভূমিকা হল বিজেডি কেউ সমর্থন করা মানে কংগ্রেস ভিত্তি সাহায্য কেলা বিজেডি আপনার কোচ দুই হাজার উনিশের গলা নির্বাচন আপনার ওড়শার যেত জায়গায় কংগ্রেস প্রার্থী দিয়েছে बीजू जनता दल जो निर्वाचन मण्डले जहाँको टिकट देबा पई कहिन्छन्ती कांग्रेस दल ताकोही टिकट दैछि भने बीजेडी भर् नविन अंकर इशारा रे कांग्रेस त पार्थी दैछ टोटल पार्थी दैछि

নবীন বাবু পট্টনাক স্বচ্ছ ছবি সে করপশন ক প্রসর দিয়ন্ত না গোটে বহু বড়িয়া ইমেজটি তায়ারি হয়ে গেল কিন্তু এবে ধীরে ধীরে সে ইমেজ খত আমি যে ইমেজ খতম লাগিছে লোকে কুড়ি না কেন্দ্রর অনতিশ টঙ্কা দি টঙ্কা রাজ্য সরকার দে আপোনাৰ এছ এছ জি কু প্ৰমোট কৰিব অটল বিহাৰী বাজপেয়ী সবুৰ আৰম্ভ হৈছিল কেন্দ্ৰৰ পইচা চেট দে মোটামোটি হিচাপে কেন্দ্ৰৰ পইচা কিন্তু ৰাজ্য চৰকাৰ বড়া চালকিৰে সেইৰে নবীনবাবু বিজু জনাৰ দলৰ মোহৰ মাৰিব সক্ষম হ'ব লোকক মেচেজ দেখোন যে নবীন বাবু পইচা পঠাওঁ এই আও গোটেই অভিযোগ আছোঁ যে বিজেপি চলিত নিৰ্বাচনৰে निर्वाचन पर को समर्थन आरम्भ गरिछे बजेड पर्लमेन्ट समस्त को जे समर्थन गर्ु विजेपि तुङ नेता जो भने ओडार विजेपि तुंग नेता पनि जहाँको कुरा को समर्थन गर्छ नवीन घरमा मध्या भोजन पखाला खाइ माछ खाइँले सबै कथेपि चुप रह्युचार कहिले एर्षण हुन्छ छिन्थे आइन शृङ्खला अवस्था साङ्घातिक चासी म अवस्था साङ्घाक एटि जमि बिक्री हुन्छ खणि दुर्नीति

যদি ভাৰতীয় জনতা পাৰ্টি এই মুখ্য বিৰোধী দলৰ ভূমিকা নেব নে লোকে আমাক ক্ষম দে ভাৰতীয় জনতা পাৰ্টি ৰাজ্য কিন্দ্ৰ নেতৃত্ব কোনো হিচাপে চালিছ কৰি নাহি কি নবীন পট্টনা সামনেৰে চুপ নাহাৰতীয় জনতা পাৰ্ট এতিয়া গোটেই ইছ্যু আপোনাৰ হাতছড়া কৰোঁ नै देखो भारतीय जनता पर्टी तार इस्यु उठाउँछ विभिन्न समय अनेक प्रसंग भारतीय जनता पर्ट अपोजिसन लिडर अपोजिसन हिसाबले उठाउँछ आगामी दिन भारतीय जनता पार्टी विजु जनता दल र सरकार र जहाँ जहाँ लेखुना बहुत बड बड उग्र आन्दोलन पाई तर प्रस्तुति आरंभ आरम्भ गरिसकि कङ्ग्रेस कुँटी ग्रुप ता बडी बडी सात ग्रुप बा दसटि ग्रुप हुन्छ मुख्यमन्त्री प्रार्थी अनेक बीजेपी कोटी शृङ्खलित दल माने मध्ये कहंती बीजेपी गोटी शृङ्खलित दल सेठी एबे नेतृत्व रो जो अभाव कथा नेतृत्व एवी अधिक बढी बढी एवं मुख्यमंत्री होबा हेर्नु रेस मध्य चाहिँ एपन मध्ये बहुत सृष्टि हलाने দেখুন ভারতীয় জনতা পার্টি মুভ ভাবি যে মুখ্যমন্ত্রীপ্রাই ভারতীয় জনতা পার্টি রেস নাই এবং গ্রুপিজম সবু দলরে থাই কেউ থাইপরে কোণী জায়গায় কেউ পার্লামেন্ট কনস্টিটুয়েসি কেউ বিধানসভা গ্রুপিজম সম্পূর্ণ হিসাবে ভারতীয় জনতা কথা কিন্তু নিশ্চিত রূপে দল এবং ভারতীয় জনতা পার্টি রে যদি সরকার কাল আসল মুখ্যমন্ত্রী কি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব অনেক দেখুন যে বিভিন্ন সময় উমা ভারতী ভুলিয়া লোক আপনার কল্যাণ সিং ভুলিয়া লোক যে মুখ্যমন্ত্রী লে অনেক বরিষ্ঠ নেতা যে বহু পাওয়ারফুল লে গোটে সময় টিকে বি শৃঙ্খলা ভঙ্গ করছেন ভারতীয় জনতা পার্টি দলরে টিষ্ঠি পি না অতীতের এবং মুখে কেউ চাহিবি ভারতীয় জনতা পার্টি নিশ্চিত রূপে শৃঙ্খলিত দল সমস্ত রাজনৈতিক নেতা সমীক্ষা করুচি উচিত সময় दि के विशृलित्लादि पार्टीभित्र बेसी द्वन्द्व की तिरि कला उचित समयमा भारतीय जनता पर्टी ति ठिक रातार पके पदकेप मा नै এই ধৰ্মেন্দ্ৰ প্ৰধান একচুলালি যা কোৱা যায় বিজেপি ৰজৰ যা ডেভলপ হৈ বা বিজেপি সাংগঠনিক দক্ষতা যি বৃদ্ধি হৈছিল ধৰ্মেন্দ্ৰ প্ৰধান শ্ৰেয় দিয়া যায় পাৰে কিন্তু ধৰ্মেন্দ্ৰ প্ৰধান মূখ্যমন্ত্ৰী প্ৰাৰ্থীক দাবীদাৰ মুখ্যমন্ত্ৰী হ'ব কিন্তু এব প্ৰতাপী সম্বিত পাত্ৰ জুয়ল ৰাম অপৰাজা ষড়গী না যিয়ে সাংসদ ভূৱনেশ্বৰ সি মতে দাবীদাৰ হৈছিল যা সোচিয়ালিডিয়েৰে আছুীৰে ভাগ ভাগ হ'ব বসুন আপোনাৰ দেখিছোঁ অপৰাধ ষড়গী जो तांस बंद कर करोना आळले विजेबा चुप रहिले आणि अपराजता षडगी कि गोष्ट विजे भीती गोष्ट द्वंद्व सृष्टी होवार देखाऊची वो, वो भारतीय जनता पार्टी भेटे अपराजिता षडगी मान्यवर सासदकुत नाहीकरी कोणती द्वंद्व सांसद हिसाब हिस सा निर्वाचित होईल भारतीय जनता पार्टीर राष्ट्रीय प्रवक्ता हिसाब हिसारे त्या दायित्व दिया द्या এটি আপন যে কুচিত যে আমার দল ভিতরে চারিজণ পাঁচ জন মুখ্যমন্ত্রী হওয়াপ্রাই রেসে অনেক সোশিয়াল মিডে চর্চা চালিয়েছে সোশিয়াল মিডিয়া চর্চা চালছে এবং কিছু জায়গায় যেহেতু ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব একজুট অ নেতৃত্ব ভিতৰত বাদ তিয়াৰ কৰিব বিজেডি ৰোটি ষড়যন্ত্ৰ এব গোটেই আপোনাৰ মিডিয়েৰে আছোঁ অপৰাজিতা ষড়গী মুখ্যমন্ত্ৰী হেৰি কি প্ৰত ষড়গী মুখ্যমন্ত্ৰী হোৱা যোগ্য লোক এই কথা কোন কৰি যে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যোন শীৰ্ষ নেতৃত্ব অঁশাৰে তমি বাদ কৰা শৈলীপাই আপোনাৰ সোচিয়ল মিডিয়া কিছু লোক ইউজ কৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ এক হৈছিল ঠিক সময়ৰ নিষ্পত্তি হ'ব এই ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী কি হ'ব আপোনাৰ যা কম ৰ কথা धर्मेन्द्र प्रधान विगत दिन गोटे प्रमुख भूमिका नै ताको स्वीकार को एवं पर्व आज राज्य सङ्गठन यते बढिचि राज्य संगठन को सङ्गठनको बढैबार प्रमुख भूमिका अब निश्चित रूपे सारा राज्य कार्यकर्ता स्वीकार गर्छ धर्मेन्द्र प्रधानको गोटे बड भूमिका किंतु से धर्मेन्द्र प्रधान को कोड ठेसा धर्मेन्द्र प्रधान को जवाब कि अपराजिता षडङ्गी विजय महापात्र बैजन पंडा ए अन्य कि विद्रोही नेता एकाधी हुन्छ रणकौशल तयारी गरुली सोशल मीडिया आ দেখন্তু মই তো আপোনাক কয়ি যে এই গোটেই ষড়যন্ত্ৰ বিজু জনতা দল আৰু কংগ্ৰেছৰ বিজেপিৰ নেতৃত্ব ভিতৰত বাদ তিয়াৰ কৰিব নহ'লে ধৰ্মেন্দ্ৰ প্ৰধান অপৰাজিতা ষড়গী আপোনাৰ জুয়েল ওৰাম আপোনৰ প্ৰত ষড়গী যেতি শীৰ্ষ বিজয় মহাপাত্ৰ সমস্তৰ ভিতৰত কোলেচন অঁ অনেক সময়ত বসুচি কথা বাৰ্তা হ'ব তাৰ কোনো বিবাদ বুলি আজি পৰ্যন্ত মই অনুভৱ কৰি পাৰি নাই আপোনাৰ ভাবুকি দুই হাজাৰ চাবিছ ইলেকশনৰে বিজেপি চৰকাৰ গঠন কৰি পাৰিব আপোনাৰ শেহে পৰচেণ্ট মই শহে পৰচেণ্ট আপোনাক গেৰেণ্টি দেৱি পঞ্চম থৰপে নবীন বাবু ওড়াৰ মুখ্যমন্ত্ৰী হৈছিল আপোনাৰ দেখিব যে হিচাপে আপোনাৰ পতন হবাৰ আৰম্ভ হ'ল ভিতৰত দ্বন্দ্ব বঢ়ি চালিছে ওড়িশাৰ লোকে এবাৰ চৰ্চা কৰাৰ পঁচিছ বৰ্ষ লম্বা সময়ৰ শাসন পঁচিশ বর্ষ আপনার দুই হাজার চব্বিশে এবার মাত্র দশ লক্ষ ব্যবধানের আমি দুই নম্বর হলু এবং দুই হাজার চব্বিশে অবসকুট ভারতীয় জনতা পার্টির সরকার ওড়শায় বসব যাচ্ছি কোণ রহব আশা এবং তীর্থল বিজেপি কেউ বিজয় হব না দিই ডাক হার না দুই ভারতীয় জনতা পার্টি তো গোটিয়ে জিতবার নিশ্চিত আছে এবং তীর্থলের কিন্তু কন্টেষ্ট হব দুই দল ভিতরে লড়াই হব আপনার সিওর জিতবে মু এর সিওর কোপা আপনার কিছি দিন আগর সিওর থিলা কিন্তু এই যে চারি পাঁচ দিন ভিতরে বিজু জনতা দল বা ভলি পর্যাপ্ত পয়সা বাণ্টে এবং সেইটি তো বিজেডি এবং ভারসাচার বিজেপি লড়াই নাই ওড়িশা সরকার বিজেডি র সরকার ওড়িশা র বনাম বিজেপি লড়াই আপনার কলেকটর ঠুনেকি পিওন ঠুনেকি পুলিশ স্টেশন ষেসন ঠুনেক সমস্ত কাম কলে বিজু জনতা দলর সরকার সমর্থন কি ভলি জিতব এবং পর্যাপ্ত পয়সা আপনার রাতারাতি ট্রান্সফর্মর হল গাঁ মানু চারিশ পাঁচশো গাঁ রে লাগিলা ও আপনার দুইশ গাঁরে মন্দির তেয়ারি হয়ে গেল পর্যাপ্ত পয়সা এবং গোটিয়ে ভোটকু চারি হাজার পাঁচ হাজার দিয়াগেলা সে দৃষ্টির যে ভারতীয় জনতা পার্টির ভোট লা যদি সে ভোট বিক্রি যাই তাহলে মু সন্দেহ করুছি যে সে সিটটা বোধে ভারতীয় জনতা পার্টি হারিয়ে যাই ভারতীয় জনতা পার্টি দুইটি প্রশ্ন হওয়া উপরে ভারতীয় জনতা পার্টি পয়সা না কেন্দ্র সরকার অভিন্ন রাজ্যের সরকার অ্যালেঞ্জ দেওয়া ভাড়া এবং দ্বিতীয় কথা ভারতীয় জনতা পার্টি ভোটর মানে বিক্রি হয়ে যাবে কমিটি দেখুন ভারতীয় জনতা পার্টির ভোটর মানে তো বিক্রি হবেনাই কিন্তু যে নিৰ্চন আছিলে যে বুলি কাম কৰোঁ ধমক চমক দেতেচাৰী সেইবাবে যিমান বিজেপি কু ভোট দি থাকিব ডকা যায় যে তুমি সব ছুটি ধৰিকি আছ ভোট দিব তুমি গাঁও গোটেই ওচিচৰ থাকিব গাঁৱৰে বসকি লগাইব এই যি টেকনিক এইমানকৰ টেকনিক উপ নিৰ্্বাচনতে যে প্ৰয়োগ কৰোঁ তা সত্বে মোৰ বিশ্বাস ভাৰতীয় জনতা পাৰ্টি বা আসনাই ভাল কৰিব आप जे परिवेशविद् गन्धमारधन पाहाडको नै ओडा गव गरे अब पुराण आम महाभारत आम जो सबै कव्य रहिले गन्धमारधन पाहाडर विषय रहेछ बहुत महसदिय वृक्ष कुगला खनिज सम्पदको नावाईक खनन गरि नष्ट विष्टि आपिन्दोल मुख्य पुरोधा साजले जे परिवेशविद् भावना जन भाव भावना बहुत कि काम कले তার যে আন্দোলন যে কার্যক্রম লা তাপর্ক গন্ধমার্ধন পাহাড়ে দুই হাজার প্রকার দুর্লভ বনৌষধি ভণ্ডার অটা কি কলিকতার বোটানিকা সর্ভে অফ ইন্ডিয়া রিপোর্টের স্পষ্ট ভাষার উল্লেখ করছেন এবং সে ভিতর দুইশো ছপনটা হচ্ছে রেয়ার মেডিসি স্পেসিস দুর্লভ বনৌষধি কোহাছি গন্ধমার্ধন পাহাড় চারিআড়ে আপনার পচাশ হাজার জনজাতি আদিবাসী পরিবার লোকে সে হাজার বর্ষ ধরিক সে পাহাড় নির্ভর করি চলুতে ଗନ୍ଧମାର୍ଦ୍ଧନ ପାହାଡ଼ର ଐତିହାସିକ ପୀଠ ହିସାବରେ ଗୌତମ ବୁଦ୍ଧଙ୍କର ପଟ ଶିଷ୍ୟ ନାଗାର୍ଜୁନ ଗୋଟେ ବୌଦ୍ଧ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ପ୍ରତିଷ୍ଠା କରିଥିଲେ ଗନ୍ଧମାର୍ଦ୍ଧନର ଶିଖର ଦେଶରେ ଏବଂ ଡକ୍ଟର ନବୀନ ସାହୁ ଐତିହାସିକର ମତରେ ଦେଶ ବିଦେଶରୁ ବହୁତ ଛାତ୍ରଛାତ୍ରୀ ଅଧ୍ୟୟନ କରିବା ପାଇଁ ବି ଆସୁଥିଲେ ଗନ୍ଧମାର୍ଦ୍ଧନ ପାହାଡ଼ରେ ନୃସିଂହନାଥ ହରିଶଙ୍କର ଦୁଇଟା ତୀର୍ଥକ୍ଷେତ୍ର ଅଛି ତ ଗନ୍ଧମାର୍ଦ୍ଧନ ପାହାଡ଼ରେ ଖଣି ଖୋଲା ହେଲେ এ ঝরণা এ নদী প্রাকৃতিক পরিবেশ দুর্লভ বনৌষধি আদিবাসী জনজাঙ্কর জীবন জীবিকা সবু ধ্বংস হয়ে যাব সে প্রসঙ্গি সেটি আন্দোলন আরম্ভ হল যে গন্ধমার সে আন্দোলন না বাক্কো হটাও গন্ধমার্ধন বচাও আপনার সেই আন্দোলন মুখ্য পুরোদাসি যুবক বয়সরে হ্যাঁ সে আন্দোলনের অনেক নেতৃত্ব নেটা যুবক সময় লা আন্দোলন নিজে সামিল করেছিল এতে জনসমর্থন হল গাঁ গাঁরে বাহারে বালকো কোম্পানি গাড়ি মটরক অবরোধ কলে পাড় চলে না এবং তেয়াশি উদ্ঘাটন হল আন্দোলন চালা গন্ধমার্ধন সুরক্ষা যে পরিষদ গঠন হল পঞ্চাশী লগাতার আন্দোলন অনেক লোক এরেস হলে জেল কু পুলিশ অনেক সময় লাঠিচালনা কলে তার সত্ত্বে গন্ধমার্ধন পাহাড়ুক বঞ্চাইব আন্দোলন এতে উগ্র হল যে উনৈশো অঠাশী ওড়িশার তৎকালীন মুখ্যমন্ত্রী জানকি বল্লভ পট্টনাক গন্ধমার্ধন আন্দোলনকারী ডাকি আমি আসল এপ্রিল মাছের বৈঠক করে এবং সে বৈঠকের যেহেতু আইটি নাইন রে সাধারণ নির্বাচন ভি

দেখোন মই তোমাক ভাবি নালি যে প্ৰকৃতিৰে আপোনাৰ যা কৈছে মই কেৱেশ নিৰ্বাচন ৰাজনীতিৰে প্ৰৱেশ কৰি কে বিধায়ক হিচাপে এম পি হিচাপে এই নিৰ্চন ল'ডি মোৰ ভি ভাৱনা বাৰে কিন্তু গন্ধমাৰ্দন আন্দোলনৰে নিজক সামিল হৈোক সামিল হোৱাৰ যোন সুযোগ পাই লোকৰ সমস্যা কোনো চৰকাৰ পাখে উপস্থাপন কৰিব ল'বাৰ যি ভাৱনা তিয়াৰী হ'ল নহয় আপোনাৰ ৰাজনেতা হোৱাৰ শৈলীটাই শিখি গ'লে যে যিহেতু বালুকু আন্দোলন গোটেই ৰাজনীতিৰে প্ৰৱেশ কলে হয়তো আওিকে কিছু ভাল কাম কৰিহেব লোকৰ স্বাৰ্থপাল লোক লোকে বি চাহি আপোনাক যে আপোনাৰ আমাৰ দায়িত্ব নিিয় আপোনাৰ আমাৰ নেতা হুন্তু আমাৰ সমস্যা চৰকাৰ আগতে থয় লোকৰ সমৰ্থন বিকে চাহি আপোনাৰ বিজেপি কি কাহ বাচিলে যে প্ৰকৃত মতে লাগিলে যে ৰাষ্ট্ৰপাই সমৰ্পিত কে দল অঁ খালি ক্ষমতা আধার করি রাজনীতি করুছি সে মু বোধে আডজস্ট হয়ে পারি এবং ভারতীয় জনতা পার্টি গোটে রাষ্ট্রবাদ বিচারধারার পার্টি গোটে রাষ্ট্রক নির্মাণ করার দল সে বিজেপি রি মতো সুট আপনার বিধায়ক থার বদি হয়েছেন বিজেপি মুই হাজার চৌদরে নির্বাচন জিতি পদ্মপুর বিধায়ক হিসাবে

এবং এমতি তৈরি করা যায় মি যে চাষি বাধ্য হয়েকি মিলর্স কোথায় যে আমার চারি কেজি কাটি দিও কিন্তু আমার ধান মন্ডি উঠে কটিং কটিং যা করলে এবং কটিং শটিংর বাবদে অনেক মু আন্দোলন করছি বিধানসভার বি প্রসঙ্গ করছি চাষী মানুষ পাখে সার পচু নাই চাষী মানু যে বাদাম চাষ পাই দে তার গপলতি অনেক প্রসঙ্গে মু লড়িছি কিন্তু মতে লাগিলা যে সরকার যেহেতু গোটে সরকারি বিধি ব্যবস্থা জন বিধায়ক কথা যেতে গুরুত্ব দেওয়ার কথা বিধানসভার গোটে প্রসঙ্গ হলে অতীতের সরকার বি থরহর হ কিন্তু লাগিলা যে এ সরকার বিজু জনতা দলর সরকার গোটে সংবেদনহীনতার পরিচয় লাগুড় চাষী মান ক্ষেত্রে কোশি প্রকার ভূমিকা নে মিলর্স মান সাম হাত টেকি দেওয়া ভুলিয়া এই সরকার স্থিতি কিন্তু তা সত্ত্বে বিধায়ক হিসাবে মো কৃষক মান সমস্যা নেই পাঁচ বর্ষ লগাতার মো লি মোদী সরকার এবে যে বিল নে কৃষক মানুষ তাতে দূর স্বাগতযোগ্য এবং তা চাষী মানপ কিপর ভাবে লাভবান হব দেখুন এটা তো গোটে ঐতিহাসিক বিল এই যে নূতন কৃষি বিল আসিছে নরে মোদি আত্মনিরভরশীল ভারত রিকল্পনা করছেন এন ডিএ সরকার করেছে এবং যেহেতু দেশের ষাটে রু সতর ভাগ লোক কৃষিভিত্তিক উপরে নির্ভর করছেন কৃষক অটেন চাষ উপরে নির্ভর যদি ষাটি রতু ভাগ কৃষক কৃষক আত্মনিরভরশীল নহেবে তাহলে এ দেশ হব না সে উদ্দেশ্য রক্ষি এ কৃষি বিল যে কৃষকর আয় কমি হব এবে মন্ডি মুজো কথা আপনার কোথি মন্ডি আপনার মধ্যস্থি এবং দলাল রাহাজ রকিভি পতন হব সিধা সিধাসলখ ধান তার চাষী কমি বিকি পাব সেইপা মন্ডি ব্যবস্থা অন্তু ওয়ান ওয়ান মার্কেট কলে যে গোটে চাষি গোটে মন্ডিও বাঁধি এবারে রহব না এবার সমগ্র দেশে সে তার বিকি পারে যে কোন দারের বিকিপার এবং এমএসপি যে কথা নেই গুজব করছেন বিরোধী প্রধানমন্ত্রী ঘোষণা করে সারিছেন যে মিনিমম সপোর্ট প্রাইসটা আজ মিনিমম সপোর্ট প্রাইস সরকার এ কৃষি বিল আগত কলাপরে অঠরটা কৃষিজাত দ্রব্যর মিনিমম সপোর্ট প্রাইস বড়াইছেন আগামী দিনে মিনিমম সপোর্ট প্রাইস এবং এক লক্ষ কোটি আপনার কৃষিভিত্তিক সরকার ঘোষণা করেছেন সরকার যে কেমতি কৃষক মানুষ কোল্ড স্টোরেজ তেয়ারি হব মন্ডি ব্যবস্থা কমিটি ঠিক হব চাষী মান পাখু বজেট রু কমি পয়সা যাব ডিপ বোরে কমিটি হব চাষী মানে বিভিন্ন প্রকার কৃষি কু গিয়ে আপনার শিল্পর মাছ চালিয়েছে আচ্ছা রাজ্য সরকার যে কোয়া যোজনা করে এবং গোটিয়ে বর্ষ দিয়ে গেল তাপরে বন্ধ করে দিয়ে গলা এবং কেন্দ্র সরকার যে মোদী ঘোষণা করে চাষী মানুষ সহায়তা গোটে ছোট অর্থ দেওয়াপি সেইটা বর্তমানে সেটা চালু না কেয়া যোজনা চালু রাজ্য সরকার দেখুন কালিয়া যোজনা তো সরকার বন্ধ করে দেওয়া যেতবে এথর দুই হাজার থর নীন বাবু মুখ্যমন্ত্রী হিসাবে জিতি আসলে ঠিক তা আর দিন ঘোষণা কলে ক্যাবিনেটে পাস কে কহিলি যে দ্বিতীয় কিস্তি এবার কালিয়া যোজনা পু লোক দিয়া কিন্তু কালিয়া না ভোট দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত পাইলে কেন্দ্র সরকার আপনার দেখুন প্রধানমন্ত্রী কিষান নিধি বজেটন পিএম কিষান নিধি যোজনা এবং ছ হাজার টঙ্কা বজেট যে আপনার দুইটা তিনটা কি্তরে দুই হাজার টাকা মিলুচি না সড়চালিশ লক্ষ চাষী পাইলে ও ষড়চালিশ লক্ষ চাষী তা পরবর্তী সময়ের রাজ্য সরকার যে মান চাষী মান সরকার ঠিক ঢঙ্গে পঠা না কেউি আপনার আধার কার্ড পঠাউ না কোটি আপনার ব্যাঙ্কর সিষ্টম ভুল এবার গলা পনেরো দিন তলে মু কৃষি বিভাগের সচিব সহ ভেটে দেবি সে কে আমার সিষ্টম এবার পুঁ প্রপোজাল রাজ্য সরকার প্রপোজাল नहले केन्द्र सरकार अन्य राज्य को पर्याप्त पैसा चाहिँ पाउँदै ओडार चासी त प्रधानमन्त्री किसान पार्खि र बेनिफिट निय बजेट र आउँछ राज्य सरकार जाने शुकी मेरो असल तालिका पठाउँ नै केन्द्र सरकार हित यहाँ पछि उद्देश्य अहिले उद्देश्य एउटा अझ कालिया योजना ना सरकार बदनाम हुन्छ जो मैले टङा नै नोट दिला निर्वाचन जित्वा द्वितीय किस्ती देव कन फेरा नोट दिला नहे थान केस गर्दै जे जनप्रतिक्रिया होला सरकार उयो आए नाहिँ पैसा थाउ কিন্তু প্রধানমন্ত্রী কিষান নিধি যোজনার যেহেতু পয়সা মহজুদ কেন্দ্র পাখে বজেট্র প্রোভিজন অনেক রাজ্য সরকার সরকার কে যদি এটি পচাশ লক্ষ ধর চাষী প্রধানমন্ত্রী কিষান নিধি পয়সা পাইগলে তো প্রধানমন্ত্রী কিষান নিধি পাইলে পচাশ লক্ষ চাষী কেবে মোদি পয়সা আমি দেলা তো সে ভয়ভীত যে মোদীর পয়সা চাষী পাখির সিধা পৌঁছব মোদিঙ্কর না এটি প্রচার হব

পশ্চিমাৰ যদি আপোনাৰ দেখিব লোকেৰে অসন্তোষ অ লোকে ভাৱনা হ'ব যে কোষ্টা বেল্ট যেতিয়া ডেভলপ হ'ল ৰোড ৰাস্তা স্কুল কলেজ ঠাই নেকি অন্ান্য জিনি সেই তুলনাৰে এইটো যদিও কেন্দুপত্ৰ পইচা আমি বহুতো ৰাজ্য ৰাজকোষ কু যি খি খানৰ পইচা যাওঁ মদৰ পইচা যি যেতিয়া ক্ষেত্ৰত আমি পইচা দে যা যা হ'ল সেই তুলনাৰে পশ্চিমড়িশাৰ ডেভেলপমেণ্ট হৈ পাৰ নাই সেইপাই গোটেই জনোষ অ ৰাজ্য চৰকাৰ যদি সেই জনসন্তোষক ডেভলপমেণ্টৰ গোটেই বেলেঞ্চ নকৰিব ৱেষ্ট ইষ্টাৰ্ণ সব পাৰ্ট কু আপোনাৰ পশ্চিম বাৰিষদ হৈছিল পশ্চিম বাৰিষদ কোনো চৰকাৰ তাৰ নিন্ত্ৰণিছে শহে কোটি টকা বৰ্ষ দিয়ে आपण से निर्वाचन पार्टी हिसाबले खर्च हुन्छ आप्र एक्सपर्ट मेम्बर रहेछ आज स्वयंशासित गरिवयंशासित स्वयं शासित विकास परिषद से एरिया र डेभलपमेन्ट पाँदा गरौँ वास परिषदको एउटा सखि खण्डै भएर आउँछ खाली पैसा से पैसा समाज चाहिँ खर्च हे पश्चिम ओडेर बिकास आउँछ पश्चिम ओडा र जो विधायक मोम मंत्री हुन्छ जो अफिसर मैले समार प्रश्न उठुना निश्चित रूपे একদমবি প্ৰশ্ন উঠু কাই মইতো অনেক থৰ কশ্চিমাৰ অনেক লোক এতিয়া মুখ্যমন্ত্ৰী বি হৈছিল পশ্চিমাৰ লোকে এই বিৰোধী দলৰ নেতা পশ্চিমাৰ লোকে বহুত মন্ত্ৰী পদ পদ পশ্চিমাৰ লোকে হাইলেবলৰ অফিচিয়ল পোষ্ট্ৰে অহি তো সেভাবে চিন্তা করার পশ্চিম ওড়শার প্রসঙ্গি কিংবা ডেভেলপমেন্টর কথা তাতে সে পরিকল্পনা নেই যে বেনিফিট পশ্চিম ওড়শা কথা সে নেতৃত্ব ঠার সে বেনিফিট সে নেতৃত্ব বি সরকার এবং নেতৃত্ব দুইটা পশ্চিম ওড়শার আসবা আপনার ব্যক্তিগত আপনার জন

সে সময় আমি যেতলে গাঁ গাঁ বুলুতু সাইকেল ধরিক আমি পাঁচ জন পিলা যাবু লোকম কেবু যে চাল ভাই বাহার কন্ধমার্ধন পাহাড়ের খনি খোলা হলে সব ধ্বংস হয়ে যাব সে সময় লোক বুঝাই অনেক সে সময় আন্দোলন সময় কবিতা লেখা চালা লোকে নয় কবি লেখক বাহুলে সে গীত লেখুলে ছোট বহরে প্রিন্ট হোলা এবং সে গীতক আমি লোককে একজুট করা গোটে গাঁরে কমিটি জমা হব গোটে পিণ্ডার আমি বসবু ଆପଣଙ୍କର ସେ ଗିନି ଫିନି ଥିବ ବଜେଇ ଦେବୁ ଗୀତ ଗୋଟେ ରଡ଼ି ରଡ଼ିକି ଗାଇଦେବୁ ସେ ମୁହଁରେ ଆସୁ ନ ଆସୁ ଶୁଭୁ ଭଲ୍ସୁବୁ ତ ଲୋକେ କ'ଣ ହେଉଛି ବୋଲି ପଚାଶ ଲୋକ ଜମିଲେ ତା'ପରେ ଆମ ମିଟିଂ ଷ୍ଟାର୍ଟ ହେବ ତ ସେ ଯେଉଁ ଶୈଳୀ ଥିଲା ସେ ଶୈଳୀରେ ମୁଁ ଗୀତ ଗାଇବାର ଗୋଟେ ଅଭ୍ୟାସ ହୋଇଗଲା অনেক সময়ে ঘৰে এই যে কৰোনা সময়ত বাপাংস মোৰ বাপা দেহান্তে অক সময়ৰ পৰিবাৰপাংসে গা মানুহ গ'ল বেলেগ অনেক সময় মতে সব লাগে যেতিয়াই কোনো মিটি হে মই লোক মনে পকা গন্ধপাৰ্দন আন্দোলন আমি তোমাক গাঁৱ কাই গীত এই পিন্ধাৰে বসকি গাইক সময়তে গীত গাইবাৰে মতে গোটেই অভ্যাস লোকক উৎসাহিত কৰিব গীত গাইকি মতে ভাল লাগে প্ৰক্ৰিয়া আজি জাৰি ৰখিছে আপোনাৰ কিছু স্পেচিয়াল বা আপোনাৰ কিছু স্বতন্ত্ৰ গীত আছে কি আমাৰ মেটিং বা দৰ্শক

আকুনেক কোম কবে ভারতীয় সংস্কৃতি পরম্পরা কুঠারঘাত যা হোচ আপনার প্রকৃতরে যৌথ পর আজিকারি স্থিতরে দেখা কম সম্ভাবনা কিন্তু আমার মোপাই সৌভাগ্য মো বা আমার বাপাঙ্কর চারিভাই গোটে ভৌণী ভৌণী তো বাহ হয়েছি বলাঙ্গীরের চারি ভাই চারি ভাইর আমার বার জন পুঝ অ এবং আমি আজ সমস্ত গোটে জায়গায় অছু এবং গোটে জায়গার থাকে কারণ খুশি আউ যৌথ পরিবার যে মজা অাইচারা অ যে স্নেহ মমতা অপনার ভাই ভাই ভিতরে পরিবার ভিতরে বিছেডি গলে সতে যেমি লাগে সে ভাইটা ভাই থিলা কেবে আজি ভাই নাই কিন্তু যৌথ পর সংস্কৃতিটা ধীরে ধীরে আমার দেশের বিকেড়ি যাচ্ছি কিন্তু মু আশা করি লোকে পুঁ ফেরে সে জায়গা এবং যৌথ পরার যে সম্মান যে খুশি যে সংস্কৃতি পাইবে এ আশা ভরসা বি আমি মতো খুশি লাগুছি আমি পর সমস্ত গোটে জায়গায় অছু শেষ প্রশ্ন আপনার আগামী দিনে দুই দুই হাজার চব্বিশ মশায় যে বিধানসভা নির্বাচন হব বা পার্লামেন্ট নির্বাচন হব আপনার তাহলে বিধানসভা কু না লোকসভা কু যেন আমি দেখি দেখিপার দেখুন মু তো পদ্মপুর নির্বাচন মন্ডলী বিধায়ক হিসাবে লড়ুছি এবং পুড়িথরে বিধায়ক হিসাবে দুই হাজার চব্বিশে লড়িবি আশা আছে ধরুন কালি পার্টি কখন গোটে নিষ্পতি নেব মো নিপত্তি তো মো এমএলএ কি এমপি লড়িবি মো নি গোটে ন্যাশনাল প্টি যদি পার্টি কিছু পরিবর্তন করা চাহব কিংবা কহ্ব তো টিকিটবি দিয়ে যাবনা প্টি যে নিষ্পতি নেব সে নিষ্পতি আধারে বিধায়ক হ' কি লোকসভা সদস্য হও পাৰ্টি য'ত মতে যোগ্য ভাবি হ'ব যে আসন দিব সেই আসনৰে মই নিশ্চিত ৰূপে নিৰ্বাচন ল'ডিমি ଆମ ଗହଣରେ ଥିଲେ ଓଡ଼ିଶାର ଜଣେ ଭଲ ନେତା ବୋଲି କୁହାଯାଉଥିବା ଭଲ ରାଜନେତା କୁହାଯାଉଥିବା ପରିବେଶ ଭିତ୍ ଏବଂ ଆନ୍ଦୋଳନକାରୀ ଏବଂ ଲୋକଙ୍କର ସମସ୍ୟା ବୁଝିବାରେ ଏବଂ ଚାଷୀ ନେତା ବୋଲି ଶ୍ରୀଯୁକ୍ତ ପ୍ରଦୀପ ପୁରୋହିତ ଆମେ ତାଙ୍କ ବିଷୟରେ କଥା ହେଲେ ତାଙ୍କଠୁ ଜାଣିଲେ ତାଙ୍କ ରାଜନୀତିକ ବିଷୟରେ ତାଙ୍କ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶା ବିଷୟରେ ଏବଂ ବିଜେପିର ଆଭ୍ୟନ୍ତରୀଣ ରାଜନୀତି ବିଷୟରେ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଶ୍ରୀଯୁକ୍ତ ପୁରୋହିତ ପ୍ରଦୀପ ଆମେ ଆଗାମୀ ଦିନରେ ପୁଣି ଥରେ ଦେଖାହେବା ଆଉ ଗୋଟିଏ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଅସଲ କଥାରେ ସେଥିପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତଙ୍କୁ ନମସ୍କାର